চলন্ত নৌকাতেই জামাই বরণ, জলে চলল ভুরিভোজ, ষষ্ঠীতে অভিনব উদ্যোগ দুই শাশুড়ির। জামাষষ্ঠী মানে শাশুড়িদের এলাহি আয়োজন, দিদার ভুরিভোজ জামাইদের। এভাবেই সারাদিন হৈহুল্লোর করে কাটে আর পাঁচটা জামাইষষ্ঠী। কিন্তু এবার অভিনব উদ্যোগ দেখা গেল জয়পুরে, দুই শাশুড়ির জামাইষষ্ঠীর আয়োজনে অবাক আপামর জামাইকুল। এবার চার দেওয়ালের ভিতরে নয়, মাথার উপর উন্মুক্ত আকাশ আর নিচে জলরাশি, হ্যাঁ এমনই একটি মনোমুগ্ধকর পরিবেশে আয়োজিত হল জামাইষষ্ঠী। জয়পুরের সমুদ্র বাঁধ, সেখানেই জলে ভাসমান নৌকায় চড়ে জামাইদের বরণ করলেন দুই শাশুড়ি। নৌকায় চড়ে চন্দনের ফোঁটা দূর্বা দিয়ে আশীর্বাদ করলেন, চলল মিষ্টি মুখ, তারপর দুপুরে ভুরিভোজের আয়োজনও হয় সেখানেই। শাশুড়িদের এহেন আয়োজনে কেমন লাগলো জামাইদের, আসুন শুনে নেওয়া যাক তাদের মুখ থেকে। ভীষণ এনার্জি পাইছি, এরকম ধরনের জামাইষষ্ঠী প্রতি বছর আশা করব পরের বছর বিষ্ণুপুরকে কেন্দ্র করে আরও কাছাকাছি যে জায়গাগুলো আছে সেরকম জায়গাতে প্রতি বছর এরকম জামাইষষ্ঠীটা করা উচিত। দারুণ এনার্জি পেলাম, ভীষণভাবে এরকম একটা সমুদ্র বাঁধের উপরে ভাবতেই বাচ্চা বনফুলকে বিশেষভাবে ধন্যবাদ জানাই যে এরকম একটা অ্যারেঞ্জমেন্টকে করতে সাহায্য করেছেন, আমরা তো জানতামই না। তো আশা করি পরের বছরও যেন এরকম অন্য একটা জায়গাতে বিষ্ণুপুরের কাছে বিষ্ণুপুরকে কেন্দ্র করে আরও যে ঐতিহাসিক জায়গাগুলো আছে সেই জায়গাগুলোতে গিয়ে আমাদের এরকম ধরে অ্যারেঞ্জমেন্ট হোক, শুধু বাড়িতে বসে এটা আমরা চাইছি না। এই জায়গাটা আমার এতই ভালো লেগে গেলো, আজকের উদ্যোগটাকে আমার সব থেকে ভালো লেগেছে। এই একটা সমুদ্র বাঁধের মধ্যে এসে আমরা একটা জামাইষষ্ঠী পালন করলাম, এটা আমাদের মানে জানা ছিল না, এটা আমার স্বপ্নের বাইরে। মানে এটা কি একটা আজকে জামাই মানে সামথিং স্পেশাল গিফট আপনারা পেয়ে গেছেন? একদম, এটা আমার কাছে সবথেকে বড় সারপ্রাইজ। বাঁকুড়ার বিষ্ণুপুর শহরেই থাকেন পেশায় শিক্ষক প্রশান্ত বিশ্বাস ও ব্যবসায়ী উৎপল দে। খুব ছোট থেকেই তারা একে অপরের বন্ধু, পড়াশোনা করেছেন একই সঙ্গে। বিয়ের পর তাদের দুইজনের স্ত্রীর মধ্যে জমে ওঠে সেই গভীর বন্ধুত্ব, আর সেই সূত্র ধরেই বন্ধুত্বের জল গড়ায় দুইজনের শাশুড়ির মধ্যেও। দুই শাশুড়ি মিলে নিজের নিজের জামাইকে বরণ করতে প্রায় প্রতি বছরই অভিনব আয়োজন করে থাকেন, তবে এবারের আয়োজন ছিল একেবারে অভিনব তা বলাই যায়। আর এই আয়োজন প্রসঙ্গে শাশুড়ি রাধারানী দে ও বাণীগুই তারা কি বলছেন, আসুন শুনে নেওয়া যাক। নতুন করে আমাদের এই ব্যবস্থাটুকু আমরা করেছি, আমাদের খুব নতুন করে একটা সারপ্রাইজ দেওয়ার ব্যবস্থা ছিল যে আমরা একটা নতুন করে কিছু ব্যবস্থা করব, এখনই জানাবো না, জামাই ষষ্ঠীর দিনেই জানাবো। সকালে উঠে এই ব্যবস্থাটুকু করে বাড়িতে প্রতি বছর করা হয়, জয়পুরে জঙ্গলে বনফুলে এসে ভালো লাগবে, জামাইদের নিয়ে নৌকায় করে করলাম, ভালো লাগলো, আনন্দ লাগলো, ঘোরা হলো, জামাইদের নিয়ে করলাম, আনন্দ পেল, মেয়ে জামাই সবাই এসেছে। জামাইষষ্ঠীর দিন এমনভাবে অভিনব আয়োজনে উচ্ছ্বসিত দুই জামাই, খুশির মহল দুই পরিবারই। তার সঙ্গে এই উদ্যোগে প্রভাবিত হয়েছে আরও অন্যান্য জামাই থেকে শুরু করে শাশুড়িরাও, অনেকেই বলছেন এই উদ্যোগ বেশ অভিনব। পরের বার অনেকেই এইভাবে জামাইষষ্ঠী পালন করবেন বলেও মত পোষণ করছেন। ব্যুরো রিপোর্ট, এভিএন বাংলা।